শেখ শাহজাহান না থাকলেও তার অনুগামীদের দাপট অব্যাহত রয়েছে সন্দেশখালীতে এমনই অভিযোগ করছেন সেখানকার বাসিন্দারা শেখ শাহজাহানের অনুগামীরা এখনও একাধিক জমি জবরদখল করে রেখেছে অভিযোগ বাসিন্দাদের এমনকি মহিলাদের উপরে অত্যাচার চালাচ্ছে তারা এই অভিযোগে সরব হচ্ছেন বাসিন্দাদের একাংশ শাহজাহান না থাকলেও শাহজাহান অনুগামীদের দাপট অব্যাহত রয়েছে এই অভিযোগ উঠে আসছে সন্দেশখালী থেকে বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি সন্দেশখালী থেকে বিক্রম শুধুমাত্র শেখ শাহজাহান নয় শিবু হাজরা উত্তম সর্দার ছাড়া আরো একাধিক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারপরেও শাহজাহান অনুগামীরা অত্যাচার চালাচ্ছেন এমন অভিযোগ একেবারেই দেখো শেখ শাহজাহান এবং আলমগীর শেখ দুজনেই গ্রেফতার হয়ে গিয়েছে কিন্তু মহিলারা বা গ্রামবাসীরা যেটা অভিযোগ করছেন যে অত্যাচার কিন্তু তাদের অনুগামীদের এক ফোঁটাও কমেনি আমরা এই মুহূর্তে পশ্চিম ঝুপখালিতে রয়েছি অর্থাৎ শেখ শাহজাহানের যেখানে বাড়ি আকুঞ্জিপাড়া মোড় তার একেবারে সংলগ্ন যে জায়গা সেখানে আমরা রয়েছি এবং তুমি দেখতে পাচ্ছ এখানে প্রচুর মহিলারা তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এভাবেই হাতে দলিল নিয়ে হাতে অভিযোগপত্র নিয়ে এবং তাদের যেটা অভিযোগ যে শাহজাহান এবং আলমগীর গ্রেফতার হওয়ার পরেও তাদের যারা অনুগামীরা রয়েছেন স্থানীয় যে নেতারা রয়েছেন তারা কিন্তু ক্রমাগত তাদের উপর অত্যাচার করছে এমনকি পুলিশের তরফ থেকে যখন তারা অভিযোগ করেছিলেন যখন ডিমার্কেশন করে দিয়ে যাওয়া হয় কার জমি কোনটা সেই ডিমার্কেশন পর্যন্ত সরিয়ে ফেলা হয় এবং মহিলাদেরকে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে মুন্ডু কেটে ফুটবল খেলা হবে এমনটা কিন্তু অভিযোগ করা হচ্ছে এবং আমি সরাসরি এই মুহূর্তে যাব কথা বলবো আমি শাহজাহান শেখের বদনাম করছি না আমি বলছি দাঁড়াও শাহজাহান শেখ আমাদের হয়ে ন্যায্য বিচার করেছে শাহজাহান শেখ বলেছিল ওনাকে আসুজ্জামালের ভাইকে বলেছিল যে তুমি তোমার জায়গা আমি দেখিয়ে দিয়েছি এখানে শাহজাহান শেখ জায়গা দিয়েছে অভিযোগটা কার বিরুদ্ধে মাদার শেখার আর আসুজ্জামালের বিরুদ্ধে শাহজাহান শেখের নামে আমাদের কোনো বিরুদ্ধে নেই শাহজাহান শেখ আমাদের ভালো চেয়েছে শাহজাহান আমাদের অনেক উপকার করে এখন আপনাদের অভিযোগটা কি অভিযোগ হচ্ছে আমাদের জায়গা আমাদের ফিরে পাই আমাদের জায়গা নিয়ে যে মাজার শেখ আসুজ্জামাল শেখ শাহজাহানের কোনো দোষ নেই আমরা চাই শেখ শাহজাহান আমাদের কাছে ফিরে আসুক শেখ শাহজাহানের শাস্তি কুমুক আর শাহজাহান আমাদের আমরা আমাদের জায়গা চাই শাহজাহান এই বিচার করে গিয়েছে যে এই জায়গাটা ছেড়ে দাও ওই মাদের মাজার শেখ আর আসুজ্জামান শেখ মাজেদ শেখ এখানে রয়েছে সরাসরি মাজেদ শেখের সঙ্গে কথা বলো মাজেদ শেখ আপনার বিরুদ্ধে অভিযোগ করছেন গ্রামবাসীরা যে আপনি এদের জমি দখল করে নিয়েছেন এবং আপনি হুমকি দিচ্ছেন মুন্ডু কেটে ফুটবল খেলা হবে ভুল কথা কোনো কথা বলি নেব একদম ভুল কথা স্যার একটা আমার লাস্ট থেকে ফাঁসে তো ফোনের রেকর্ডিং করা রয়েছে কোনো ঝক্কি নিকো ঝগড়া নিকো ওদের জমিতে আমি বসে রয়েছি আমি ওদের জমিতে বসে রয়েছি ওরা আমার জমিতে বসে রয়েছে স্যার ওদের বিনিময় সত্ত্বে বসে রয়েছে ও নিজে বলেছে ও নিজেকে বলেছে যে মুন্ডু কেটে অভিযোগ অস্বীকার করছেন উনি বলেছে এখনো এখনো উনি পুলিশ কি বলছে এইবার ইনকোয়ারি এসছে এসে মাছ দেখ মোরা দেখতে পাইনি তো বালতি করে কুচে মোরা রে গেল কিন্তু বিষ মেরে দিয়ে মেরে সার মেরেছে দেখছি যে এখানে কিন্তু একটা বিক্ষোভ চলছে যেখানে বলা হচ্ছে যে মাজেদ শেখ যিনি দাঁড়িয়ে আছেন এখানে তিনি আপনাকে আপনার বিরুদ্ধে এত অভিযোগ কেন আপনার গ্রামের লোকেদের এত অভিযোগ কেন আপনারা তো সবাই একই দল করেন বলছে স্যার একই দল ও আমার জমিতে বসে রয়েছে আমি ওর জমিতে বসে রয়েছি এরকম বিনিময় ক্ষেত্র স্যার এই আমার দোষ অন্য কোনো দোষ না আমার জায়গা আমি বলেছি আমার জায়গা ছেড়ে দাও আমি গ্রামবাসীরা অভিযোগ করছেন যে তাদের জমি দখল করে নেওয়া হয়েছে তাদের জমি দখল করে বাড়ি বানানো হচ্ছে তাদেরকে পুলিশের কাছে তারা অভিযোগ করেছে অপরদিকে মাজেদ শেখ তিনিও যেটা অভিযোগ করছেন যে তার স্ত্রীও যেটা অভিযোগ করছে যে তারাও পাল্টা অভিযোগ করছেন এক্ষেত্রে দাঁড়িয়ে আপাততভাবে পুলিশের কাছে তারা দ্বারস্থ হয়েছেন যে তাদের যে সমস্ত অভিযোগ নিয়ে কিন্তু এখনো পর্যন্ত ওই গ্রামবাসীরা তারা কোনো সুরাহ পাননি এমনটাই কিন্তু তারা অভিযোগ জানাচ্ছেন
বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা